স্যার স্যার একটা কথা বলছিলাম ও স্যার স্যার একবার ভেবে দেখলে হতো না ও স্যার বাড়ির লোকেরা বাধা দেয় ও স্যার কত ফিল্মে এরকম হয়েছে আপনারা তো দেখেছেন স্যার আপনি দিনে কোথায় গিয়েছিলেন স্যার সত্যি আমি বললা কি হ্যাঁ সুদীপ আর রাজীব দুই ছেলে আছে না ম্যানেজারকে নিয়ে তোদের বাড়ি যাচ্ছে হ্যাঁ ও তো আসল কৃষ্ণর বাড়ি গেছে এই গেলেই ধরা পড়ে যাবো কি Yes. ক্যাচালের কাঁটা তার কৃষ্ণ নামেই হব পার আমি মাইকেলের পাড়ার ডন বলছি বে কি সেই ডনগিরি এখনো চলছে তুই নাকি গুগলি দিয়ে অন্য লোকের কাছে পাঠিয়েছিস বে তুই নিজে জীবন বাঁচানোর জন্য অন্য লোককে ফাঁসি দিলি বে তোর বাড়ির ঠিকানা পেয়ে গেছি যদি বাই চান্স জ্যামে ট্যামে আটকে না যাই তোকে বাড়ি থেকে তুলে আনবো তারপর সোজা অপরে পার্সেল এই বাড়িটা দেখিয়ে দিলে মাথার উপর ঝুলন্ত খালাটা হয়ে যাবে ভট্টাচার্যশাই তুলে এখানে তো টুলেটের বোর্ড লাগানো আছে তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে তার মানে পুরকি পায় না ভুলভাল লোক মানে যখন তখন যেখানে সেখানে চলে যায় তার মানে ওদের সঙ্গে সম্বন্ধ ক্যান্সেল আপনি কে মশাই ক্যান্সেল করার মশাই আসুন এই মালটা কি হবে নিধিরাম ভরসে যে বাড়ি কি এইটাই এটা আমার বাড়ি সরি সরি আচ্ছা আপনি কি বলতে পারেন যে নিধিরাম ভরসা যে বাড়িটা কোথায় আসুন এক্ষুনি আপনাদের নিয়ে যাব আরে ও পুরোপুরি ভুলভাল আরে ও বাজে পুরোই আরে এতদিন শুধু কানে শুনেছি আজ সচক্ষে দেখছি তোমরা কারা বাছা আমরা কৃষ্ণের বন্ধু মা কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা কার একটা ভয় যেন তাড়াতাড়ি করে চলে গেল ওর 40,000 টাকা আমাদের কাছে ছিল 40,000 টাকা তোমাদের দেখলেই বোঝা যায় ছেলে শব্দের আসল মানেটা কি ঠিক আছে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে এসো এসো বলছি এসো তোমাদের নাম কি বাছা কৃষ্ণ কৃষ্ণ ভট্টাচার্য ও মা গো আমার ছেলের নাম আর তোমার নাম যে এক বাবা তোমাকে আমি মা বলে ডাকতে পারি মা কিন্তু কেন বাবা আসলে ব্যাপারটা হলো না কৃষ্ণ তুই নিজের মুখে কি করে বলবি এ কথা কি হয়েছে কি আসলে আসলে অনেক দিন আগে ওর মা ওকে ছেড়ে চলে গেছে ওর জন্মেরও আগে কি করছো টাকা দিয়ে কিছু কি জন্মেছে ও টাকা গুলো সব ভিজে গেল আসুন 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 এইটাই হচ্ছে ওই ভট্টাচ মশাইয়ের বাড়ি থ্যাংক ইউ ওয়েলকাম এবারে শোন পড়কে পাই না বাস তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে তো ও ফুট পাকানোটা গেল না বাড়িটা দেখে দেখে বলেছে আপনারা আমি শ্রী আদিত্য চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী আর এই আমার ভাই সুদীপ চৌধুরী নমস্কার পুরকি পাইয়া আপনি চুপ করুন কি করে চুপ করুন স্যার ধরে বসে আছেন কি ব্যাগ আপনারা বসুন আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি বসো 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 তো তোমরা কখন এন্ট্রি নিলে মায়ের হাতে রান্নার কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম তোমার কি মা জল বিস্তার করেছে নিন আপনাদের জন্য চা নিয়ে এসেছি চা খান ও চা এখন গলা দিয়ে নামবে না না আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বোন পূজা আপনার ছেলে কৃষ্ণকে ভালোবাসে আর তাই আপনাদের মতামত জানার জন্য বাবা আমাদের পাঠিয়েছেন আপনাদের মতো বড় ঘর
বড় পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হতে চলেছে, এটা কত বড় খুশির খবর বলুন দেখি। মা? হ্যাঁ বাবা। বলছি আমরা নিরামিষ, ওরা তো আমিষ, মেনে নিও না। বকাচ্ছি, আলু কিনতেও পয়সা লাগে, মাছ কিনতেও পয়সা লাগে, পয়সার গায়ে কি লেখা থাকে নিরামিষ না আমিষ? না, এই সম্বন্ধে আমরা রাজি হতেই পারে না। না মানে ভালো করে ভেবে বলুন, মানে ইন্টারকাস্ট ম্যারেজ তো, মানে আপনি মেনে নিলে আপনার স্বামী তো নাও মেনে নিতে পারেন না। আমাদের বাড়িতে আমার কথাই শেষ কথা,